সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি হ্যালো, হ্যাঁ ভাই, হ্যাঁ বলেন। ওই 8 নম্বর ক্লাসে একটা লোগো করছিলেন যে আপনার ওই মোমবাতির যেটাই একটা করা হয়েছিল আর কি, এখন ওই যে আপনি যে ব্যান করছিলেন দুই পাশে অ্যাঙ্করটা, কারণ আমার তো একটা একটা করে ব্যান করা লাগতেছে, আপনি তো দুইটা অ্যাঙ্কর একসাথে ব্যান করছিলেন। ভার্সন হচ্ছে যে আপনি 2018-তে সিসি। আপনি কি ডিরেক্ট সিলেকশন টুলে আগে দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করেছিলেন? হ্যাঁ, দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করার পর মানে আপনার ইয়ে হচ্ছে না, আমি যখন ইয়ে করছি মানে একটাকে ধরে একটু টানতে হবে, তাই না? দুইটা তো আর একসাথে ধরে টানা যাবে না। একটাকে ধরে টানলেই তো দুইটা আসার কথা। হ্যাঁ, আমি তো আপনার ভিডিওতে সেটাই দেখলাম, কিন্তু আমার এখানে আসতেছে একটা একটা করে। অ্যাঙ্কর পয়েন্ট দুইটা সিলেক্ট থাকলে তো দুইটাই আসবে, আর একটার উপর আপনার যেটা হচ্ছে সিলেক্ট করার পর কি ডাবল ক্লিক করছেন না নরমালি ড্র্যাগ করছেন? মানে একবার ক্লিক করছে কি এই অ্যাঙ্কর পয়েন্ট, একবার ক্লিক করলাম পরে অ্যাঙ্কর পয়েন্ট একটা ক্লিক করে টান দিলাম। ক্লিক করতে হবে না তো, পরেরটাই ক্লিক করার প্রয়োজন নেই। ঠিক আছে, আচ্ছা পরেরটা কি এমনি টানলে হবে? হ্যাঁ, এমনি টানলেই হবে, ক্লিক করলে ওটা আলাদা ভাবে সিলেকশন তৈরি হয়। যেটা হচ্ছে যে এখানে যে লাইভ পয়েন্টারটা আছে, এই যে লাইভ পয়েন্টার চারটা আছে, ঠিক আছে, তো এখানে যখন আমরা নরমালি ক্লিক করি, যেমন ধরেন এখান থেকে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করছি, ওপর থেকে ড্র্যাগ করে দিচ্ছি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট আছে। এখন এখানে যদি আমি আবারও ক্লিক করি তাহলে কি হবে, এই এই যে লাইভ পয়েন্টার আছে এটা কিন্তু আরো নীল দেখা যাচ্ছে, এটা একটু সাদা, এটা বেশি নীল, তার মানে এই একটা পয়েন্টার সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, কারণ ড্র্যাগ করলে শুধু একটাই কাজ করছে। ঠিক আছে, আচ্ছা, যদি আমরা দুইটা একসঙ্গে করতে চাই সেক্ষেত্রে দুইটাকে সিলেক্ট করে নর্মালি আমরা এখান থেকে ড্র্যাগ করব, ক্লিক করব। প্রথম প্রথম একটা সিলেক্ট করলাম, হ্যাঁ বলেন, ও সিলেক্ট করে এমনি টানবো নাকি ওখানে না করে? হ্যাঁ, এখানে সিলেক্ট করে শুধু ড্র্যাগ করবেন, ও ক্লিকের প্রয়োজন নেই। আচ্ছা, আমি আপনি এমনি, আচ্ছা এমনি ক্লাস করতে হবে, আমি একটু আমার ইলাস্ট্রেটর দেখি তাহলে করা। তারপরে বড় করতেছি একবারে সবগুলা, তখন ভাইয়া যে বাইরের যেটা আমি যে স্টকটা ছিল ওইটা হচ্ছে আপনার মানে বাঁকা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এখান থেকে আমার এটা স্কেলের ইয়ে দেওয়া আছে, এটা হচ্ছে এখান থেকে স্কেল করার জন্য স্কেল কর্নার, ঠিক আছে, কন্ট্রোল কে চেপে এই অপশনটা পাবেন, কন্ট্রোল কে চেপে এখানে স্কেল কর্নার অপশন আছে। ঠিক আছে, তো এই স্কেল কর্নারটা যখন উঠাই দিবেন তখন এটা স্কেল অনুযায়ী যাবে না, ঠিক আছে, তখন এটা বড় ছোট করলে আপনি যেটা বলতেছেন যে এরকম হয়ে যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা এটা আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে যে আমি স্কেল কর্নারটা এখনো তুলে দিছি, তারপর আমি এখানে যদি শেপ বিল্ডার ব্যবহার করি, শেপ বিল্ডার ব্যবহার করার পর এটা আর ওই রকম হবে না। ঠিক আছে, যদি কর্নার তুলে দেওয়া থাকে, আর যদি আপনার কর্নারটা তুলে দেওয়া না থাকে তাহলে আপনি কর্নার এখানে টিক মার্কটা করে দিতে পারেন। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন ছিল, আমরা হচ্ছে কন্ট্রোল ওয়াই যেটা করি ওটাতে কি, ওটাকে কি বলে কন্ট্রোল ওয়াই যেটা? আউটলাইন মোড। আউটলাইন মোড। আর ভাইয়া আমরা হচ্ছে কন্ট্রোল ফাইভে একটা হচ্ছে নির্দিষ্ট স্ট্রোককে গ্রিড করে ফেলি, তাই না ভাইয়া? হ্যাঁ, সেটা গ্রিড থেকে আবার স্ট্রোকে আনার কোনো উপায় আছে? যেমন এই যে এই যে আমরা একটা অবজেক্টকে সিলেক্ট করলাম করে কন্ট্রোল ফাইভ, তাহলে কি হলো কাস্টম গাইডস তৈরি হয়ে গেল, তাই না? হ্যাঁ, একটা গাইড, কাস্টম গাইডস তৈরি হওয়ার পর এখানে দেখেন আনলক গাইডস আছে, আনলক গাইডস করলাম তাহলে এটাকে সিলেক্ট করা যাচ্ছে। ঠিক আছে, তো সিলেক্ট করার পর এখান থেকে আমরা দেখি এখান থেকে রিলিজ গাইডস একটা অপশন আছে, এটা আবার অবজেক্টে ফিরে আসবে। আর কারো কোনো সমস্যা আছে? আর ওখানে কারো একজনের শব্দ হচ্ছে একটু বেশি, আপনি একটু মাইক্রোফোনটা মিউট করে নিন।
আর কারো কোনো সমস্যা আছে ক্লাস নিয়ে? ভাই আমার সমস্যা আছে ভাই, ওই যে পাতাটা না আমি ব্লান্ড করতে পারতেছি না, পাতাটা ব্লান্ড উপরে একটা হয়, একটা হয় উপরে, কিন্তু দুইটা হয় না ব্লান্ড করলে। কি রকম সমস্যা হয়? মানে যে দুইটা কপি করে, একটা কপি করে তারপর দুই পাশে দুইটা থাকে না, ওইটা ব্লান্ড টুলের মাধ্যমে যে ব্লান্ড করবো না, তারপর যে সবগুলো হয়ে যায় না ওইটা হয় না, কিন্তু আমার একটা পাতা হয় উপরেরটা হয় না, এলে নিচেরটা হয়। আপনি কি ওটাকে গ্রুপ করছিলেন নাকি গ্রুপ ছাড়াই ক্লিক করছেন? গ্রুপ করেই করছি। আচ্ছা, এখানে তো এরকম হওয়ার কোনো কথাই না। আচ্ছা, এখানে আমি পাতা তৈরি করতেছি, ঠিক আছে, শেপ বিল্ডার টুল, মাঝেটাই ক্লিক না করলে কিন্তু এটা দুইটা হয়ে থাকবে, ঠিক আছে, এখানে একটা ক্লিক করছি ডিলেট, এটা একটা ডিলেট, মাঝখানে একটা ক্লিক করতে হবে, যদি ক্লিক না করি তাহলে কিন্তু এখানে দুইটা থাকবে, ঠিক আছে, এটাকে ক্লিক করতে হবে। এর আগের ক্লাসে একবার দেখিয়ে দেওয়া হয়েছিল, এই সমস্যা একজনে হয়েছিল। গ্রুপ এ তো হচ্ছে, এখানে সমস্যা কোথায়? তো আমারটা হইতেছে না। দেখেন আপনার ওখানে কোনো সমস্যা আছে সম্ভবত। লাস্ট ক্লাসে ভিডিওটা দেখেন, ওখানে এই সেম সমস্যা সলভ করা আছে। আর কারো কোনো সমস্যা? হ্যাঁ ভাই শুনছেন? জি বলেন। হ্যালো, যে আমি কাজ করতেছি কিন্তু এটা সেভ করতে পারতেছি না, আপনি একবার দেখাইছিলেন কিন্তু জেপিজি তে তো সেভ হচ্ছে না। জেপিজি তে প্রথমত সেভ অপশন থেকে কাজ করবে না, এক্সপোর্ট থেকে কাজ করবে, ফাইল ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এখানে যদি ওয়েব ফরম্যাটে সেভ করতে চান সেক্ষেত্রে সেভ ফর ওয়েব, ঠিক আছে, এখানে লার্জ ইমেজ। ও আচ্ছা, কিন্তু আমি যে আপনার ধরেন কোথাও পোস্ট করব যে কাজগুলো করতেছি সেটা কি আমি কোন ফরম্যাটে করব? এখান থেকে করতে পারবেন, এখান থেকে জেপিজি করতে পারবেন, এক্সপোর্ট থেকে করতে পারবেন, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা আমি না করলে অন্য কেউ করাবে ভাইয়া? আমাদের হচ্ছে টুলস বাদে ভাই অন্য যেগুলো আছে ওগুলো শেখাবেন না? প্যাথফাইন্ডার, অ্যালাইন, এগুলো? হ্যাঁ এগুলো তো সবগুলোই শেখাবো, এখন তো আমাদের টুলস তো মোটামুটি শেষ। হ্যাঁ ভাইয়া, ইলাস্ট্রেটর থেকে তো আমরা এগুলো শিখাবো নাকি না করলাম, অন্য অন্য গুলো টি-শার্ট ডিজাইন বা ফ্লায়ার এগুলোর উপরে কোনো ক্লাস হবে না? একটা জিনিস হচ্ছে কি যে আমি আপনাকে যেভাবে আপনাদের সবাইকে যেভাবে শেখাচ্ছি প্রত্যেকটা টুলস এর আমি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ব্যবহার করে দেখাচ্ছি, আপনারা যদি এই টুলস গুলো ব্যবহার করে শুধু টি-শার্ট না ডিজাইন জগতে কিন্তু অনেকগুলো সাইট আছে, সব সাইটেই কাজ করতে পারবেন। আর আপনারা যদি প্রজেক্ট বেস কিছু প্রজেক্ট দেখতে চান সেক্ষেত্রে আমি দেখাইতে পারবো, আমার জন্য কোনো সমস্যা নাই, লসটা কিন্তু আপনাদেরই হবে, ঠিক আছে। আমি আপনাদের ব্রোশিয়ার দেখাইলাম, বিজনেস কার্ড দেখাইলাম, টি শার্ট দেখাইলাম, এই কয়েকটাই শিখলেন, কিন্তু টুলস এর কাজ কিংবা ইলাস্ট্রেটরের যে বেসিক অ্যাডভান্স আছে এটা কিন্তু শিখলেন না, ঠিক আছে। না না ভাই, টুলস এর মেনুগুলি শিখানো হলে বেটার হবে। একটা জিনিস হচ্ছে যে আপনার একটা ব্রোশিয়ার, ব্রোশিয়ারে একটা নির্দিষ্ট মাপ হয়, ঠিক আছে, মাপ নেওয়ার পর আপনি কি করবেন, এখানে কিছু টেক্সট ব্যবহার হয়, টেক্সটে কিসের মাধ্যমে ব্যবহার হয়? টেক্সট টুলের মাধ্যমে, ঠিক আছে, এখানে আপনি টেক্সট ব্যবহার করলেন, করার পর এটা কালার চেঞ্জ কিভাবে করতে হয় এখান থেকে আমরা কালার অপশন গুলো দেখাইছি, এইভাবে যদি কিছু প্রজেক্ট দেখাই তখন কিন্তু আপনার পুরোপুরি কাজটা শিখতে পারলেন না, মানে এখানে কিন্তু আপনার ওই যে পাত ওয়ান টাইপ টুল, এরিয়া টাইপ টুল এগুলো কোনোটাই ব্যবহার হচ্ছে না। আমি চাচ্ছি যে সবকিছু যাতে বুঝতে পারেন, ঠিক আছে ভাইয়া।
হ্যাঁ বলেন। হ্যাঁ ওই যে হুশিয়ার বললেন, তারপর আপনার যে কার্টার এগুলা নিয়ে যদি একটা ক্লাস যদি করান, যে এগুলো তো অবশ্যই তাহলে আপনারা বলেন খারাপ আসে, যে আমি একজনে ভালো করতে চাইলাম উল্টা আরো আমার দোষ দিল যে স্যার আমাদের এটা দেখায় নাই ওইটা দেখায় নাই, কিন্তু আমি যে আপনাদের ভালোর জন্য যে জিনিসটা দেখাতে চাইলাম উল্টা আমারই দোষ হয়েছে, এই জন্য আপনারা যেভাবে চান আমি সেভাবেই আসি, সমস্যা আমরা তো বিগিনার, আমাদের বিগিনার হিসেবে একটা জিনিস হচ্ছে কি যে হয়তো বা অনেকের এরকম আগ্রহ যে আমি একটু টুকটাক পারি কিন্তু অ্যাডভান্স গুলো পারি না, আসলে এই অ্যাডভান্স জিনিসটা কিন্তু কই থেকে আসে, আমরা বেসিক্যালি সঠিক ব্যবহার এবং সুন্দরভাবে ব্যবহার করাকে অ্যাডভান্স কাজ প্রকাশ করতে পারি এটার মাধ্যমে, ঠিক আছে? এখানে কিন্তু অ্যাডভান্স বলতে কোনো টুলস নাই, ঠিক আছে? ইলাস্ট্রেটর ফটোশপ যে কোনো সফটওয়্যার কাজ করেন সেটার আপনার টুলস গুলো সঠিকভাবে জানতে হবে, বেসিক এবং অ্যাডভান্স টুলস এর দুইটা ব্যবহার জানতে হবে, যে একটা টুলস কে নর্মালি এটা সিলেকশন টুল, সিলেকশন টুলের কাজ কি নর্মালি সিলেক্ট পরিপূর্ণভাবে জানাটাই হচ্ছে অ্যাডভান্স, ঠিক আছে? আপনার যেটা ভালো লাগে সেটা নিয়ে কাজ করবেন। একটা জিনিস হচ্ছে যে আপনার এখানে আপনারা আমি যখন ক্লাস করবো তখন আপনাদের পিসিতে ইলাস্ট্রেটর ওপেন রাখেন, তাহলে আমি আপনাদের যদি লাইভ কখনো দেখতে চাই কাজ আপনারা দেখাতে পারবেন, আমি আপনাদেরকে দিয়ে করাই নিব যে আপনারা পারতেছেন কিনা। ভাইয়া কথা কেটে কেটে আসছে কেন, একটু দেখবেন আমার কথা কেটে কেটে যাচ্ছে। হ্যালো, মাঝে মাঝে অনেক কিছু সমস্যা। ভাইয়া অনেক, ভাইয়া একটু হেল্প করবেন ভাইয়া। জি বলেন। এই যে রিফ্লেক্ট টুল যেটা আছে ডটারটের পরে ভাইয়া, এটা হচ্ছে একটা সেন্টার পয়েন্ট আমরা ধরে নিই না, তো এটা কখন কিভাবে ধরবো? আর আপনি একবার হচ্ছে একটা পাতা বানানোর সময় মানে ব্রাশ, তখন আপনি হচ্ছে আল্টার ক্লিক করে রিফ্লেক্ট টুলটা ব্যবহার করছিলেন, আবার মাঝে মধ্যে একটা ক্লিক করে আল্টার ক্লিক করে করতেছেন, এটা একটু বুঝতেছেন না রিফ্লেক্ট টুলটা? আচ্ছা, এটা আমি আবারও ভালোভাবে বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে যে রিফ্লেক্ট টুলের কাজ হচ্ছে যে এখানে কিন্তু চিহ্নটাই বোঝাচ্ছে, একটা এপাশে একটা অ্যারো, এপাশে একটা অ্যারো, মাঝখানে একটা লাইন, তার মানে মাঝখানে যে কোনো একটা সেন্টার পয়েন্ট কে কেন্দ্র করে এটাকে আমরা এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাই, ঠিক আছে? এটা হচ্ছে রিফ্লেক্ট টুলের কাজ। এটা হরিজেন্টালও হইতে পারে, ভার্টিক্যালও হইতে পারে। তো হরিজেন্টাল কোনটা, ভার্টিক্যাল কোনটা? হরিজেন্টাল হচ্ছে এই যে লম্বা এদিকে, এটা হচ্ছে হরিজেন্টাল, ভার্টিক্যাল হচ্ছে এদিকে, ঠিক আছে? তাহলে আমরা এখন কোন দিকে ঘুরাতে চাচ্ছি জিনিসটাকে, এখান থেকে আমরা একটা অবজেক্ট নিচ্ছি, যেমন একটা বক্স নিচ্ছি, এই বক্সটাকে এই পাশে আমি আরেকটা কালার দিচ্ছি ছোট করে, এখানে একটা বক্স রাখলাম, কারণ এখানে দুইটা রেড এক পাশ থেকে আরেক পাশে গেলে বোঝা যাবে না, এই পাশে রাখলাম। তাহলে এই দুইটাকে আমি একটা গ্রুপ করছি, এখন এটাকে সিলেক্ট করে আমি রিফ্লেক্ট করবো, রিফ্লেক্টটা কতটুকু দূরত্বে করবো, ঠিক আছে? সেই জায়গায় আমি রিফ্লেক্ট টুলটা ব্যবহার করবো। যেমন এখানে রিফ্লেক্ট টুলে ক্লিক করলে এখানে আমার একটা টার্গেট চিহ্ন আসছে, যেটা আমার মধ্যবিন্দু হিসেবে ব্যবহার হবে, যেটা আমার মাউস কার্সরের সঙ্গে আছে, ঠিক আছে? এই জিনিসটা যদি আমি এই মানে অবজেক্টের শেষের যে লাইনটা আছে এটা সোজা ক্লিক করি, তাহলে কি হবে, এখান থেকে এটা উল্টা পাশে ঘুরবে। আমি আল্টার চেপে ক্লিক করছি, এখানে একটা অপশন আসছে, এখান থেকে আমাদের এটা শো করতেছে কোন দিকে, হরিজন্টালি, তার মানে এটা উপর নিচ করতেছে, ঠিক আছে? উপর নিচ আমাদের লাগবে,
আমি যেখানে ক্লিক করছি এখান থেকে কিন্তু এদিকে যাচ্ছে এই পাশে, ঠিক আছে, এটাই কিন্তু সেন্টার পয়েন্ট। তো এখন আমরা যদি এখানে ক্লিক না করে ক্লিকটা অন্য জায়গায় করি, যেমন এখানে এটা রাখছি, রাখার পর আমি ক্লিকটা এখানে করলাম, আমি কন্ট্রোল আর চেপে রুলার নিচ্ছি, গাইডস গাইডস নিয়ে এখান থেকে একটা দাগ দিচ্ছি। এখন এই গাইডস সোজা যদি আমি ক্লিক করি, গাইডসটাকে লক করে নিই আমরা, তাহলে সমস্যা হবে না, লক গাইডস। আচ্ছা, এবার এটাকে সিলেক্ট করলাম, করার পর ও চেপে এবার এই গাইডস সোজা যদি আমি ক্লিক করি তাহলে কি হবে, ওই উল্টো পাশে হবে, এই গাইডসের উল্টা পাশেও এতটুকুই জায়গা ফাঁকা থাকবে যেখান থেকে আমি শুরু করছি। যেমন এখান থেকে আমি একটা রেকট্যাঙ্গুলার টুল দিয়ে মাপ দিয়ে নিচ্ছি যে এটা ঠিক আছে কিনা, ঠিক আছে। এটা আমি একটা কালার দিচ্ছি, এটাকে কপি করে এই পাশে একটা রাখছি, ঠিক আছে। এবার আমরা এটাকে সিলেক্ট করলাম, করে ও চেপে রিফ্লেক্ট টুল নিয়ে এই যে লাইনটা আছে, লাইন আমি যে কোনো অংশ থেকে ক্লিক করতে পারি, কারণ এটা রিফ্লেক্ট এক পাশ থেকে আরেক পাশে যাবে, তাহলে আমরা যে কোনো এক জায়গা থেকে ক্লিক করতে পারি, কিন্তু শুধু লাইনটা ঠিক থাকলে হয়েছে। আমি এখানে ক্লিক করছি, ক্লিক করে এখানে প্রিভিউ করছি, দেখেন তো কতটুকু শো করছে, ঠিক আছে, দূরত্ব একই সমান আছে না? হ্যাঁ ভাইয়া। আর ভাইয়া আপনি একবার হচ্ছে ব্রাশ তৈরি করার সময় একটা হচ্ছে নিচের দিকে একটা ক্লিক করছিলেন, করার পরে আল্টার চেপে হচ্ছে আপনি রিফ্লেক্ট করছিলেন, ওইটা একটু শিখতে যাচ্ছিলাম। এটা এটাই তো আল্টার চেপে করলাম, ওটা আল্টার সারা করছিলাম, সেটা হচ্ছে যে এখান থেকে আমি একটা শেপ নিলাম, ঠিক আছে। শেপ নেওয়ার পর যেমন আমি এখানে রিফ্লেক্ট টুলে ক্লিক করছি, ও চেপে রিফ্লেক্ট টুল এখানে ক্লিক করছি, করার পর এখান থেকে আমি শুধু ড্র্যাগ করছি, এই যে ড্র্যাগ করে উল্টা পাশে আসতেছে, রিফ্লেক্ট মানে কি এক পাশ থেকে অপর পাশে, ঠিক আছে। এখান থেকে আমি ড্র্যাগ করছি, ড্র্যাগ করার পর এখানে আল্টার চেপে ধরছি, ড্র্যাগ করার পরে, ঠিক আছে, ড্র্যাগ করার পর আল্টার চেপে ধরার সঙ্গে আল্টার চাপলে কি হয়, একটা অবজেক্ট কপি হয়, ঠিক আছে। আমার মাউস কার্সরটা ডাবল হয়ে আছে না? হ্যাঁ, তার মানে এটা কপি হচ্ছে, ঠিক আছে। যেমন আমরা নরমালি একটা অবজেক্টকে যখন কপি করি তখন কি করি, এটাকে সিলেক্ট করে নিই, সিলেক্ট করার পর এখান থেকে আল্টার চেপে ড্র্যাগ করলে এখান থেকে মাউস কার্সর কিন্তু ডাবল চিহ্ন থাকে, তার মানে ওটা কপি, ঠিক আছে, একই কাজ। আরেকটা জিনিস হচ্ছে, আমি আপনাদের প্রথম থেকে একটা কথা বলছিলাম, এই জিনিসটা মাথায় রাখবেন, তাহলে আপনাদের অ্যালাইনমেন্ট নিয়ে কোনো ঝামেলা হবে না। সেটা হচ্ছে যে আমাদের যত প্রকার রোটেশন আছে এটা শূন্য থেকে শুরু করে 360 পর্যন্ত আমাদের এর ভিতরে মাপযোগ দিয়ে কাজ করতে হবে। তো এটা যেমন আমাদের এই ক্ষেত্রে হইতে পারে, আবার যখন আমরা শিফট ধরে কাজ করি, যেমন এই যে একটা লাইন সেগমেন্ট টুল, ঠিক আছে, এটা একটা লাইন সেগমেন্ট টুল, এখানে স্টক কালার দিচ্ছি ব্ল্যাক, আচ্ছা, এটা আমরা নরমালি এদিকে ড্র্যাগ করলাম শিফট ধরে, এখন আমি এখানে একটা ড্র্যাগ করছি, শিফট ধরে আছি, তো এখন আমার মাউস কার্সর ওখানে দেখেন যে কত ডিগ্রি শো করছে, 90 ডিগ্রি, তাহলে এখান থেকে আমি শিফট ধরে আছি, কিন্তু এখান থেকে সরাচ্ছি, কত ডিগ্রি শো করছে, 45, তাহলে কত যোগ হয়েছে দেখেন তো, 45 ডিগ্রি যোগ হয়েছে, ঠিক আছে। এখান থেকে এপাশে দেখেন 45 আছে না, আমরা কিন্তু এখান থেকে শিফট ধরে আমরা এটাকে রোটেটই করতেছিলাম, কিন্তু এটা 45 ডিগ্রি অনুযায়ী যাচ্ছিল। এই 45টা কোথায় থেকে আসলো, আমি যদি চাই যে 25 ডিগ্রি অনুযায়ী ঘুরাবো, আমি 45 চাচ্ছি না, ঠিক আছে। সেক্ষেত্রে কন্ট্রোল কে দেওয়ার পরে এখানে দেখেন অপশন আছে, যেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো কতটুকু ঘুরাইতে চাই। এখানে দেওয়া আছে কত, 45 না, যে স্মার্ট গাইডস এখানে দেওয়া আছে 45, ঠিক আছে। এই জিনিসটার কারণে এই জিনিসটা আমাদের 45 হিসেবে ঘুরাই, যে দেখেন আর্টবোর্ডের ভিতরে যখন আমরা কোনো কিছু রোটেট করি এটা 45 ডিগ্রি অনুযায়ী অ্যালাইন, এখান থেকে আমরা অ্যালাইন অন্যভাবে করে দিতে পারি। এখানে 15 করে দিচ্ছি, ঠিক আছে, 15 দেখছেন এখন তো 45 ডিগ্রি হচ্ছে, আমরা এখান থেকে ইয়ে করে দিই 45,
এবার আমরা এখান থেকে রোটেট টুল নিচ্ছি, রোটেট টুল নিয়ে এটার একটা মাথায় ক্লিক করছি, এই পাশে কিংবা এই পাশে ক্লিক করছি, ক্লিক করে আল্টা চাপছি। তো আল্টা চেপে এখানে কত দেখাচ্ছে, 45 ডিগ্রি না রোটেশন। এখান থেকে আমি চাচ্ছি যে 45 45, এখানে আমাদের শূন্য থেকে শুরু, যেমন শূন্য দিচ্ছি, শূন্য থেকে বের করছি, তাহলে যেখানকার অবজেক্ট সেখানে আছে, তাই না? তো শূন্য তো যদি ওখানে থাকে, শূন্য থেকে শুরু করে আমরা কতটুকু বলছিলাম, 360, তাহলে শূন্য থেকে শুরু করে যদি 360 এ যায়, তাহলে ওই 360 এর মান কিন্তু শূন্যই হয়ে যায়। যে জায়গা থেকে একটা জিনিস চলে যায় আবার ওই জায়গায় ফিরত আসে, তাহলে ওই অবস্থান কি পরিবর্তন হলো, সে ঘুরে ফিরে একই জায়গায় আসলো। এখানে দেখেন যে আমরা এখানে শূন্য আছে, যদি 360 দেই তাহলে কি হবে, আবার ওই পেশে শুরু হই, একই ব্যাপারে একই এখানেই থাকবে, কোথাও যাবে না, কারণ এখান থেকে শুরু করে 360 পর্যন্ত রোটেশন, এই পর্যন্ত আমাদের রোটেশন সর্বোচ্চ 360। ঠিক আছে, 180 দিলে কি হবে তাহলে? তাহলে 180 দিলে অপোজিট সাইডে যাবে। ঠিক আছে, 180 তাহলে এই পাশে যাচ্ছে, আমি কপি করছি, কপি করার পর এই যে একটা কপি করলাম, তারপরে আমরা যদি কন্ট্রোল ডি চাপি তাহলে ট্রান্সফর্ম এগেইন হইতে থাকবে, 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, তাহলে আমাদের এই যে এই অ্যালাইনের কোনো সমস্যা আছে? আর যদি আমরা 360 ডিগ্রি কে ভাগ করতে পারি না ভাই? আচ্ছা, এটা একটা গেল, যেমন আমি যদি এখানে শুরু করছিলাম কত দিয়ে, 36 দিয়ে, তো এখানে যদি আমি বলি 35 দিয়ে করবো, 45 দিয়ে, এখানটা আমি রোটেট টুল নিচ্ছি আর চেপে। আপনার শর্টকাট গুলো করার চেষ্টা করবেন, কারণ দ্রুত কাজ করতে গেলে শর্টকাট ভালোভাবে জানতে হবে। এখান থেকে আল্টা চেপে ক্লিক করছি, এখান থেকে আমি 45 ডিগ্রি করে দিচ্ছি, ওকে, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। এবার এটাকে আমি আরেকটা কপি করছি, কন্ট্রোল সি কপি কন্ট্রোল এফ ফন্টে পেস্ট, এটার কালার আমি পরিবর্তন করে দিচ্ছি, পরিবর্তন করে এটাকে একটু ছোট করে নিচ্ছি। ঠিক আছে, এই যে ব্ল্যাকটা দেখতে পাচ্ছি এখানে রেড, এখন আমরা দেখবো এটা কিভাবে কাজ করে। ঠিক আছে, এখন এটাকে আমি সিলেক্ট করলাম, করার পর আমি যদি এটাকে রোটেট করি, এই জিনিসটাকে আমি সেন্টারে নিয়ে আসছি, এই সেন্টারে, এটার তো মধ্যবিন্দু কোনটা, যখন নর্মালি আমরা এখান থেকে ঘুরাই তখন ওটা মধ্যবিন্দু কি, অবজেক্টের মাঝের অংশটুকু, তাই না? এই যে এটা, তাহলে এটাকে যদি আমরা এই জায়গায় নিয়ে আসি, এখন এই জায়গাটা আমার অবজেক্টের মধ্যবিন্দু আছে, এখন যদি আমরা এটাকে ঘুরাই তাহলে 45 ডিগ্রি অনুযায়ী যায় কিনা আমরা দেখি, শিফট ধরছি, ঠিক আছে, মিল আছে, দেখেন তো, ঠিক আছে, তাহলে আমাদের রোটেশনটা এইভাবে, যখন শিফট ধরে কাজ করব এটা নির্দিষ্ট একটা অ্যালাইনে যায় 45 ডিগ্রি, আর আমরা যখন শিফটটা ছেড়ে দেই তখন কি হয়, তখন হচ্ছে যে আমরা যে কোনো মানে মাপে নিতে পারি, তখন নির্দিষ্ট কোনো মাপ থাকবে না, তখন আমার ইচ্ছা মতো নিলাম। ঠিক আছে, তখন আমার মাউস কুসুর সঙ্গে শো করতেছে আমরা এইভাবে কাজ করতে পারি, অথবা যতটুকু প্রয়োজন ততটুকু ড্র্যাগ করে নিলাম, এটা কিন্তু কোনো মাপে গেল না, আর শিফট ধরলে একটা নির্দিষ্ট মাপে যায়। এবার এটার মধ্যে কি আর কোনো সমস্যা আছে? না ভাই, সমস্যা নেই, না না, ঠিক আছে। যখন এখানে আমরা ক্লিক করি তখন কি হয়, অ্যাঙ্কর আমাদের যে হ্যান্ডেল গুলো আছে এই হ্যান্ডেল গুলো কেটে যায়। ঠিক আছে, এরকম কেটে যায় না, হ্যান্ডেল চলে গেছে। তো এই একই রকম এখানে শর্টকাট অপশন আছে, এখানে ক্লিক করলো এই একই কাজটাই করে। ঠিক আছে, তো তারপরে হ্যান্ডেলটা
হ্যাঁ হ্যান্ডেলটা কেটে দেয়। আর অনেক সময় দেখা যাচ্ছে যে আমার এখানে কোনো অবজেক্টে হ্যান্ডেল নেই, যেমন এখানে একটা বক্স আছে, এটার কোনো হ্যান্ডেল নেই, আমি একটা সাইডকে সিলেক্ট করলাম, এখন এই পাশের যেটা আছে এটা একটু কার্ভ দেখাচ্ছে না, তার মানে এখানে ক্লিক করলে সে হ্যান্ডেলটা তৈরি করে, এটা হ্যান্ডেল তৈরি করে ফেলবে। ঠিক আছে, এখন হ্যান্ডেল ধরে আপনি ইচ্ছা মতো বড় ছোট করতে পারেন। ঠিক আছে, আর ভাই তার পাশে যে হ্যান্ডেলস দেওয়া আছে দুইটা, হ্যাঁ ডান সাইডে, হ্যাঁ এই দুইটা হ্যান্ডেল সিলেকশনের জন্য। ঠিক আছে, এটা কিভাবে কাজ করবে এই যে দুটো? হ্যাঁ এটা হচ্ছে আমরা যখন ক্লিক করি যে মাঝখানে একটা চিহ্ন আছে দেখেন হ্যান্ডেলের অ্যাঙ্কর পয়েন্টে, ঠিক আছে, এটা একসময় নীল থাকে একসময় সাদা থাকে, যে আমরা যখন ক্লিক করতেছি এখানে সাদা, এখন এখানে যখন দিয়ে দিব তখন দেখেন অন্যরকম দেখা যায়। ঠিক আছে, এটা কালারটা পরিবর্তন, এটা আমরা শর্টকাটে এখান থেকেও করে নিতে পারি, যেখান থেকেও অ্যাঙ্কর পয়েন্টের এই অপশন গুলো আছে এই যে। ঠিক আছে, আমরা কি রকম কালার চাচ্ছি অ্যাঙ্কর পয়েন্টের হ্যান্ডেলের? ঠিক আছে, ও তার মানে এই দুটো হচ্ছে মানে প্যাথের কালারটা সিলেক্ট করবে, কালারটাও চেঞ্জ করে এখান থেকে কার্ভ অংশ যে ইয়েগুলো আছে, যে অনেক সময় দেখা যাচ্ছে যে বক্স আকার শো করছে এখানে, আমার নিচেটা সিলেক্ট করছি এখানে বৃত্তর মতো আছে। ঠিক আছে, এখানে আমরা যে কোনো একটা সিলেক্ট করে কাজ করতে পারি, এই একই জিনিসটা এখানে শর্টকাটে দেওয়া আছে। ও আচ্ছা ভাইয়া, কি বলেন, আমরা যখন দুটো অবজেক্ট নিয়ে ব্লেন্ড করতেছি দুটোকে যখন ক্লিক করতেছি তখন হচ্ছে, কিন্তু আপনি একটা ফুল তৈরি করা দেখাইছিলেন, মানে একটা বৃত্তকে বড় করলেন, করার পর ওটা ড্র্যাগ করে সিলেক্ট করার পরে ব্লেন্ড করা হইলো, কিন্তু আমি যখন ড্র্যাগ করে ব্লেন্ড করতে যাচ্ছি উপরেটা ব্লেন্ড হচ্ছে নিচেরটা হচ্ছে না। আচ্ছা, এখন একটা জিনিস বুঝা যায়, সেটা হচ্ছে যে ব্লেন্ড করার সময় আমাদের কি প্রয়োজন পড়তেছে, একের অধিক অবজেক্ট, তাই না? একের অধিক, তো এটা আমি একটার উপরে একটা রাখছি, রাখার পর এটা যে বড় করছি নিচে একটা কিন্তু কপি আছে, তাহলে কয়টা অবজেক্ট হলো? দুইটা না, দুইটা। এখান থেকে আমরা সিলেক্ট করতেছি, তাহলে তো একই কাহিনী হইলো, এখান থেকে সিলেক্ট করি তো ব্লেন্ড হইলো, তো এখান থেকে আমরা ব্লেন্ড অপশনটা ব্যবহার করছি, তার মানে দুইটা সিলেক্ট করে এখান থেকে ব্লেন্ড আমরা কমান্ড বলে দিছি, আবার এখানে আমরা ম্যানুয়ালি যেটা হচ্ছে যে এখান থেকে ক্লিক করে বলে দিচ্ছি, এখানে একটা ক্লিক করছি তখন কি স্টার চিহ্ন, আর একটাতে ক্লিক করছি এখানে প্লাস চিহ্ন। ঠিক আছে, তারপর এখানে ডাবল ক্লিক করে আমরা বলে দিতে পারবো একই জিনিসই দুইটাই। ঠিক আছে, কারণ এখান থেকে যদি আমি সিলেক্ট করে এখান থেকে ব্লেন্ডটা না বলে দিই, তাহলে আমি কোনটা ব্লেন্ড করতে চাচ্ছি সেটা তো মেনু বার সেটা বুঝবে না। ঠিক আছে, আর এখানে যখন আমরা ক্লিক করতেছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথায় ক্লিক করতেছি। ঠিক আছে, না কোথাও কোনো কনফিউশন থাকলে বলতে পারেন যে এই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে। কনফিউশনটা হচ্ছে ধরেন এই যে, এই যে যেটা আপনি করছেন এর নিচে যখন এইটাকে যখন আমি বড় করব দুটো দিলাম, ব্লেন্ড করতে গেলে উপরের কালারটা পাচ্ছি নিচের কালারটা আসতেছে না, এটা আসলে দুইটা কালারের মিশ্রণ তৈরি হয়, যেটা হচ্ছে এখানে আমি পারতেছি না, এখানে একটা শেপ, এখানে একটা শেপ, দুইটা শেপ, দুইটার মাঝখানে আমরা ব্লেন্ডটা তৈরি করছি। ঠিক আছে, এখানে একটা বৃত্ত ছিল এখানে একটা বৃত্ত ছিল, তো এখন আমরা কালার যদি পরিবর্তন চাই ব্লেন্ডের মাধ্যমে একটার সাথে একটা মিশ্রণ তৈরি হয়, তাহলে আমরা এখানে যেটার কালারটা পরিবর্তন করবো সেটার সাথে আরেকটা কালারের মিশ্রণ তৈরি হবে। এই নিচেরটা আমি সিলেক্ট করছি, এটা আমি রেড করে দিলাম, রেডের সঙ্গে ব্ল্যাকের মিশ্রণ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, উপরে যদি আমি এখানে একটা কালার দিয়ে দেই, যেমন এখানে আমি আরেকটা কালার দিচ্ছি, হ্যাঁ এটা তো ঠিক আছে, তাহলে আপনার ইলাস্ট্রেটর ওপেন রাখেন, যেটা হচ্ছে যে নেক্সট ক্লাসে আপনি ইলাস্ট্রেটর ওপেন করে রাখেন, তাহলে আমি লাইভ আপনার কাছে স্ক্রিন শেয়ার দেখলে বুঝতে পারবো যে আপনার সমস্যাটা কোথায় হচ্ছে। ওকে ভাই, আসুন ঠিক আছে, জি বলেন ভাই, যে আমার গ্রেডিয়েন্ট টুলে যে স্কেলটা, এই স্কেলটা আসতেছে না কোথায়, যে গ্রেডিয়েন্ট টুলে যে স্কেল, গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলে যে স্কেলটা আসে ওই স্কেলটার কি আমার আসতেছে না? স্কেল স্কেল কোথায় থেকে? গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট টুল যে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলে কি স্কেল আসবে না? গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করার সময় প্রথমে গ্রেডিয়েন্ট থাকতে হবে, এখানে আমি ক্লিক করলাম স্কেল আছে থাকার পরে তারপরে তো স্কেল আসছে না আর কি, গ্রেডিয়েন্ট কালার দেওয়ার পরে। স্কেল না আসার কারণ হচ্ছে যে এখানে যখন গ্রেডিয়েন্ট আছে
তখন এটা যখন ফিলে থাকবে ফিলটার নিচে আছে গ্রেডিয়েন্ট এখানে আছে গ্রেডিয়েন্ট থাকার পরও স্কেল থাকার পরও কিন্তু কাজ করছে না কেন করছে না কারণ এটা আমার ফিল কালারে আছে আর ফিলটা এখানে নিচে আছে ফিলটাকে উপরে দিলাম এখন কিন্তু কাজ করবে ঠিক আছে আর এটা যখন কাজ করবে এটা যখন স্টকে থাকে তখন কিন্তু এই গ্রেডিয়েন্ট টুলটা শো করে না মানে আমি ট্র্যাক করলে স্কেলটা দেখা যায় কিন্তু স্কেলটা যে শো করে শো করতেছে না ও আচ্ছা তাহলে এই যে ভিউ থেকে দেখেন স্কেল হাইড করা আছে কিনা যে এখান থেকে আছে দেখেন হাইড গ্রেডিয়েন্ট ঠিক আছে কিবোর্ড শর্টকাট কন্ট্রোল আর জি চেপে দেখতে পারেন এটা হচ্ছে যে এখান থেকে আমি এখান হ্যান্ডেলটা পেলাম আজ স্কেলটা কন্ট্রোল আল্ট আর জি আমার এখানে হাইট হচ্ছে না কেন এই যে হাইট হয়ে গেছে ঠিক আছে এরকম হচ্ছে তো ড্র্যাগ করার সময় পাচ্ছেন কিন্তু পরে থাকতেছে নাই তো আপনাদের প্রথম পার্ট তো প্রায় শেষ হয়ে গেল প্রথম পার্টে তো আপনাদের ভেজালি শেষ হলো না বলেন আর কি কি সমস্যা আছে সিঙ্গেল করেও করা যাবে এখানে যদি আপনি ক্লিক করেন ক্লিক করে আবার শিফট ধরে এই পাশে ক্লিক করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আপনাদের আজকে বিজনেস কার্ডের কাজ দেখায় তাহলে আপনাদের কিছু কিছু জিনিস যেগুলো জিনিসগুলো জানার বাকি আছে যেমন আইকন কোথায় থেকে নিয়ে আসতে হয় কিভাবে আইকন ব্যবহার করবেন আইকন গুলো কোথায় পাওয়া যাবে এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারবেন যেটা হচ্ছে এই আইকন ব্যবহার করার জন্য এখন পপুলার একটা সাইট হচ্ছে ফন্ট অসাম ঠিক আছে এই ফন্ট অসাম সাইটে যাবেন ফন্ট অসাম এখান থেকে ফন্ট অসাম চার্টশিট ফন্ট অসাম চার্টশিট তো যারা এই ফন্ট অসাম ফন্টটা ইনস্টল করেন নাই তারা প্রথমে এখানে ক্লিক করবেন ক্লিক করে ফন্টটা ডাউনলোড করবেন ঠিক আছে ফন্ট অসাম 5 আমারটা 4 ইনস্টল করা আছে এখান থেকে ফন্টটা ডাউনলোড করে ফন্টটা পিসিতে ইনস্টল করবেন তারপর এখানে দেখেন চার্টশিটের মধ্যে অনেক রকম আইকন আছে ঠিক আছে যেমন আপনার এখানে যেটা প্রয়োজন এখানে কিন্তু সার্চ করার কোনো অপশন নাই ঠিক আছে এই সার্চ করার জন্য অপশনটা আমরা তৈরি করে নিতে পারি যেটা হচ্ছে কন্ট্রোল এফ তাহলে এখানে ফাইন্ড একটা অপশন আসবে এখান থেকে এখন আমাদের প্রয়োজন ফেসবুক আইকন এখানে দেখেন ফেসবুকে আমি এফ এ সি লিখছি এখানে কয়টা আইকন শো করছে চারটা আইকন আছে এখানে চারটা শো করছে ঠিক আছে তাহলে আমরা খুব সহজে এটা খুঁজতে পারবো এখান থেকে আমার যেটা প্রয়োজন যেমন আমার এই আইকনটা পছন্দ এখানে আমি এটার উপর ক্লিক করলাম করে এটা একটা সিলেকশন তৈরি হয়েছে কন্ট্রোল সি তে কপি ঠিক আছে তারপর আমি এখানে এসে কন্ট্রোল ভি চাপছি এটাকে বড় করে নেই দেখেন এরকম একটা বক্সের মতো শো করছে এটা কিন্তু আমি ওখানে দেখলাম ফেসবুকের আইকন এখানে কিন্তু একটা বক্স শো করছে তো এটাকে আইকনে পরিণত করার জন্য আমাকে পিসিতে ফন্ট অসম ফন্টটা প্রয়োজন পড়বে আমরা ফন্টে যাব ফন্টে যাওয়ার পর ফন্ট অসম ফন্টটা বলে দিব ফন্ট অসম ভাইয়া এটা কি ফন্টের মতো কাজ করবে না হচ্ছে আলাদা ভেক্টর ফাইল এটা ফন্টের মতোই কাজ করবে ফন্ট তো সবসময় ভেক্টরই থাকে কারণ এখানে যখন কাজ করুন ফন্ট তো ভেক্টর থাকে না ও
আর ভাইয়া আমরা যখন ফন্টটাকে হচ্ছে কোন টেক্সটকে আউটলাইন করি তারপরে ওটা আবার ফন্টে নিয়ে আসা যাবে না ফন্টে না না কন্ট্রোল জেটা আনতে হবে তো কন্ট্রোল জেটা আনা মানে তো আগের কাজ ফিরে নিয়ে আসা তাহলে তো কোনো কাজ হলো না ও কি হলো আমার এখানে ফন্টটা কাজ করছে না ভার্সনটা কোনো চেঞ্জ আছে আমি এখান থেকে ফন্টটা ডাউনলোড করব এখানে ফন্ট অসাম ফন্টটা যখন আমি লিখছি ঠিক আছে তারপর দেখেন এখানে ফন্ট অসাম চার্টশিট হ্যাঁ চার্টশিটের জায়গায় লিখে দিই ফন্ট অসাম ফন্ট যেখানে দেখেন ডাউনলোড অপশন আছে ঠিক আছে হ্যাঁ লিংকটা একটু দিয়ে দিবেন ভাই ফেসবুক গ্রুপে তাহলে এখানে নামাই নিতাম হ্যাঁ রেগুলার আছে প্রো আছে লাইট আছে সলিড ঠিক আছে ফন্টস ফন্ট তিনটা ভার্সন করছে হ্যাঁ করব আগে এরকম ছিল না আগে একটা ছিল এখন তিনটা করছে ঠিক আছে হ্যাঁ লিংকটা একটু গ্রুপে দিয়ে দেন না ভাই তাহলে নামাই নিতাম সাথে সাথে এখানে সময়ও অল্প আছে এখান থেকে আপনারা লিংকটা কপি করে নেন ঠিক আছে হ্যাঁ কোনটা ডাউনলোড করব লাইট রেগুলার সলিড এখানে তিনটাই ডাউনলোড করে ফেলুন সমস্যা নাই তো আচ্ছা আমি ফন্ট আসাম ফন্টাই হ্যাঁ বলেন একটু ক্লিক করে দেখেন যেখানে তো ডাউনলোড হচ্ছে না আরকি ওই যে সলিডে লাইটে ক্লিক করলে একটা ইউআরএল দিচ্ছে আর কি আচ্ছা এগুলো কি প্রতিদিন সিস্টেমটা নতুন করছে আগেটার মতো নাই দেখি আমি এটা ডাউনলোড করে আমি আপনাদের ডাউনলোড ফাইলটাই পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে ওকে হ্যাঁ ভাই ওকে ভাই আগে তো সম্পূর্ণ ফ্রি ছিল এখন আবার টাকা চাচ্ছে কেন আর ট্র্যাক পাওয়া যাবে না এটা এটা ট্র্যাক ওইভাবে এখনো পাওয়া যায় না ভাই ওই যে নিচে একটা ইউআরএল দেয় এটা দিয়ে আপনি সার্চ দিলে মনে হয় পাবেন আমি ফন্ট অসাম 5 একটা দেওয়া আছে এটা ইউআরএল দেয়